সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং ঘরেতে অবস্থান করতেছো এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। কারণ স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো করোনা থেকে বাঁচার একমাত্র উপায়। এই শীতের প্রকোপে করোনা কিন্তু বাড়ার আবারও সম্ভাবনা আছে, সেজন্য তোমরা যদি বাইরে বের হও তাহলে অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবে। কারণ মাস্ক ব্যবহার করা কিন্তু সরকার বাধ্যতামূলক করছে। মাস্ক খুলনা বিভাগে যারা মাস্ক ছাড়া বের হবে তাদেরকে কি করা হবে, জেল এবং জরিমানা দিতে হবে, তাদেরকে জেল হবে। অতএব তোমরা সবাই স্বাস্থ্য সচেতন, এই জন্য তোমরা বাইরে ব্যবহার হলে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বলশেভিক বিপ্লব, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হিটলার এবং মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ হিটলার এবং মুসোলিনির উত্থানের ফলে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল, অর্থাৎ এই দুই ব্যক্তির উত্থানের ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকার সময়ে ইউরোপের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ছিল হলো উগ্র জাতীয়তাবাদ এবং ইতালি এবং জার্মানিতে একনায়কতন্ত্রের উত্থান। অর্থাৎ ইতালিতে এবং জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ এবং একনায়কতান্ত্রিক শাসনের উত্থান। 1920-এর দশকে ইতালিতে এবং 1930-এর দশকে জার্মানিতে এডলফ হিটলার এবং মুসোলিনির নেতৃত্বে একনায়কতন্ত্র অর্থাৎ ফ্যাসিবাদ এবং ন্যাসিবাদের উত্থান ঘটে। উভয় ক্ষেত্রে একনায়কতন্ত্রের উত্থানের যে মূল কারণ, এই মূল কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে প্যারিসে যে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই শান্তি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলির প্রতি তাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ, এবং সেই ক্ষোভকে পুঁজি করে উভয় রাষ্ট্র কি করেছিল, হিটলার এবং মুসোলিনি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে তারা খুব দ্রুত কি হয়, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিকে বিধ্বস্ত করে তারা ক্ষমতা দখল করে এবং দেশকে তারা একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করে, এবং অবশেষে তাদের যে সাম্রাজ্যবাদী নীতি, সেই সাম্রাজ্যবাদী নীতি তারা বাস্তবায়ন করতে অগ্রসর হন বা সক্ষম হন, যার ফলশ্রুতিতে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামামা, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। এরপরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থা বা অবস্থান কেমন ছিল বা কেমন হয়েছিল সেটা আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। 1800-এ কি হয়, শিল্প বিপ্লব সংগঠিত হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, এবং এই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ফলে জার্মানি ইউরোপের একটি কি হয়, অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু কাইজার দ্বিতীয় উইলিয়াম কি করলেন, জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেললেন, এবং প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেলার ফলে একে একটি কি করলেন, বিধ্বস্ত রাষ্ট্রে, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত করলেন। মিত্রপক্ষের নিকট পরাজয়ের ফলে জার্মানির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সকল ক্ষেত্রে ব্যাপক হতাশা নেমে আসে, এবং এই হতাশাকে পুঁজি করে জার্মানিতে এমন একনায়কের উত্থান ঘটে যার তুলনা আধুনিক বিশ্বে বিরল। এই একনায়কের নাম ছিল হিটলার, এবং যার তার যে আদর্শ ছিল বা যে দল ছিল তার সে আদর্শ ছিল হলো ন্যাসিবাদী, যা আজও পৃথিবীর বুকে বা সমস্ত দেশের মানুষের মুখে মুখে তার এই ন্যাসিবাদের নাম ঘৃণার সাথে উচ্চারিত হয়। এরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হিটলারের উত্থান এবং প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির অর্থনৈতিক অবস্থা। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির অর্থনৈতিক অবস্থা।
অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে হিটলারের বা একনায়কতন্ত্রের উত্থান ঘটল ন্যাসিবাদের, এবং এরপর জার্মানির অর্থনৈতিক অবস্থা, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর কি করা হয়, জার্মানিকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে পঙ্গু করে ফেলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে বা পূর্বে জার্মান সেনাপতি ফন ফুলার যেমনটা আশা করেছিলেন বা বক্তব্য করেছিলেন যে হয় সবটা চাই নাতোবা সবটা হারাবো বা কিছুই চাই না। বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের নিকট পরাজয়ের পর জার্মানির ভাগ্যে কিন্তু তেমনটাই ঘটেছিল। বলতে গেলে এই যুদ্ধে জার্মানি কিন্তু তার সব কিছু হারিয়ে ফেলেছিল। খনি সমৃদ্ধ অঞ্চল, শিল্প কলকারখানা, মেশিনারিজ, সামরিক শক্তি, বৈদেশিক বাণিজ্য, তার যে গৌরব ছিল বা ঐতিহ্য ছিল সবকিছুই কিন্তু জার্মানি হারিয়ে ফেলেছিল। ভার্সাই সন্ধির শর্ত অনুযায়ী জার্মানি তার খনি সমৃদ্ধ আলসাস এবং লরেন অঞ্চল ফ্রান্সকে কি করে প্রদান করতে বাধ্য হন। জার্মানির একমাত্র ডানজিগ যে বন্দর, সেই বন্দরকে কি করা হয়, জাতিসংঘ অধিগ্রহণ করে এবং রাইনরান নামক যে তাদের যে নদী ছিল সেই নদীকে 15 বছরের জন্য মিত্রপক্ষকে ব্যবহার করতে দেওয়া হয় এবং কয়লা ও খনি সমৃদ্ধ সার জেলা 15 বছরের জন্য ফ্রান্স তার দখলে রাখে। জার্মানির রাইন নদীকে কি করা হয়, আন্তর্জাতিক জলপথ হিসাবে ঘোষণা করে দেওয়া হয় এবং মিত্রপক্ষ জার্মানিকে কাঠ, কয়লা এবং অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি ছিল সেগুলো সরবরাহ করতে বাধ্য হয়। এসব কারণে জার্মানির অর্থনীতি কি হয়, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ভার্সাই সন্ধি অনুযায়ী সামরিক বাহিনী কি করা হলো, ভেঙে দেওয়া হলো, অর্থাৎ জার্মানি আর কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না। যখন এই সামরিক বাহিনী ভেঙে দেওয়া হলো তখন কিন্তু এই বিপুল সংখ্যক যে সৈন্য ছিল এই সৈন্য বাহিনী কি হলো, তারা কর্মহীন হয়ে পড়ল। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য জার্মানির জনজীবনকে আরো বিপর্যস্ত বা দুর্বিষহ করে তোলে। বৈদেশিক রাষ্ট্রগুলো জার্মান মুদ্রার সাথে, জার্মান যে মুদ্রা সেই মুদ্রার নাম ছিল মার্ক, এই মার্কের সাথে বিনিময়ের হার বৃদ্ধি করার ফলে কি হলো, মার্কে অর্থাৎ জার্মানির যে মূল দ্রব্য যে মুদ্রা সেই মুদ্রার মান কিন্তু কমে যায় বা মূল্য পতন ঘটে। 1914 সালে যেখানে ডলারের বিপরীতে মার্ক পাওয়া যেত 1.42 হারে, সেখানে 1916 সালে এই বিনিময়ের হার এসে দাঁড়ালো হলো 1.89 হারে। 1914 সালে পাউন্ড এবং মার্কের বিনিময় হার ছিল 1.15, কিন্তু 1922 সালে এসে বিনিময়ের হার দাঁড়ায় 1.760। অর্থাৎ মার্ক এবং ডলারের কিন্তু বা পাউন্ডের কিন্তু বিনিময় হারে একটা বিরাট ব্যবধান এখানে লক্ষ্য করা যায়। 1923 সালে 1 পাউন্ডের বিনিময়ে মার্ক পাওয়া যেত হলো 72,000। একই বছর নভেম্বরে সেই মূল্য এসে দাঁড়ালো 1 নভেম্বরে পাউন্ডের বিনিময়ে মার্ক পাওয়া যেত মাত্র 16,000 মিলিয়ন। এর ফলে লোকে কি করত, বস্তা ভরে মার্ক বা টাকা নিয়ে বাজারে যেত আর তারা মুষ্টি ভরে খাবার নিয়ে ফিরে আসত। মিত্রপক্ষের যুদ্ধের জন্য জার্মানির উপর যে ক্ষতিপূরণের ব্যাপক বোঝা চাপিয়ে দিয়েছিল জার্মানির, এর ফলে কি হলো, জার্মানির অর্থনীতি এই ব্যাপক বোঝা চাপিয়ে দেওয়ার পরে জার্মানির অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে বা জার্মানির অর্থনীতিতে একটা ভয়ানক চাপ পড়ে। এর ফলে 30-এর দশকে বিশ্ব অর্থনীতির মন্দা শুরু হলে জার্মানির রপ্তানি বাণিজ্য কি হলো, ধস নামতে শুরু করে এবং 1929 সালে জার্মানির রপ্তানি বাণিজ্য যেখানে 630 কোটি পাউন্ড থেকে 1930 সালে তা এসে দাঁড়ায় 230 কোটি পাউন্ডে। জার্মানির তালিকাভুক্ত বেকারের সংখ্যা 1929 সালে যেখানে ছিল 2 লাখ, সেখানে 1932 সালে এসে তা বেড়ে দাঁড়ালো 6 লাখে। যুদ্ধ পরিচালনার জন্যই জার্মানির ব্যয় হয়েছিল কত, 161 বিলিয়ন মার্ক। হাজার হাজার কলকারখানা, কালভার্ট, ব্রিজ এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। জার্মানি কি হলো, একটা পোড়া বাড়িতে
পরিণত হয়েছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা এক কথায় বলতে পারি জার্মানির অর্থনীতি সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে গিয়েছিল এবং বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং জার্মানি একটা পোড়া বাড়িতে পরিণত হয়েছিল। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সামাজিক অবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির সামাজিক জীবনে কি হয়, ভয়াবহভাবে উত্থান এবং পতন ঘটে। যুদ্ধে জার্মানির 20 লক্ষ সৈনিক কি হয় মৃত্যুবরণ করে, 40 লক্ষ অফিসার এবং সৈনিক কি হয় আহত হয় এবং 10 লক্ষ সৈনিক এই যুদ্ধে বন্দী হয়। এর ফলে জার্মানির সমাজ ব্যবস্থা কিন্তু কি হয় একেবারে ভেঙে পড়ে। অর্থনৈতিক দুরবস্থার জন্য মার্কসের মূল্যপতন ঘটলে যে সকল ধনী জার্মানির ঘরে কোটি কোটি মার্কস বা ছিল তারা কি হলো, বা বস্তা ভর্তি মার্কস ছিল তারা কিন্তু কি হলো দরিদ্র হয়ে পড়ে। শিল্প কলকারখানা বিধ্বস্ত হলে অসংখ্য শ্রমিক কি হলো বেকার হয়ে যায়। সেনাবাহিনী ভেঙে দেওয়া হলে এই যে সেনাবাহিনী ভেঙে দেওয়া হলো এবং এই সেনাবাহিনী ভেঙে দেওয়ার ফলে এই যে বেকার সৈনিকরা এরা কিন্তু নিরানন্দময় গ্রামীণ জীবন কাটানোর জন্য গ্রামে ফিরে যেতে রাজি ছিল না। এর ফলে কি করলো, এরা শহরে নানাবিধ অনাচারমূলক বা অসামাজিক কাজে লিপ্ত হয়। এরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এবং এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে সামাজিক যে অস্থিরতা, সেই সামাজিক অস্থিরতা কি হয় আজ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। জার্মান জাতি ছিল আত্মগর্বে গর্বিত একটি জাতি। যুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা জানা সত্ত্বেও তারা কিন্তু কি করেছিল, লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর ছিল। কিন্তু ওএমআর প্রজাতন্ত্রের এই যে যুদ্ধের বাস্তবতা, এই বাস্তবতা তারা উপলব্ধি করেছিল এবং পরাজয়কে স্বীকার করে ভার্সাই সন্ধি স্বাক্ষর করতে তারা বাধ্য হলেও জার্মান জনতা কিন্তু এই পরাজয়কে তারা মেনে নিতে পারেনি এবং এর ফলে শত দুঃখ কষ্ট দুর্দশা সত্ত্বেও তারা কিন্তু পরাজয়ে, তাদের যে পরাজয়ের যে গিলানি, এই পরাজয়ের গিলানি তারা কিন্তু কখনো ভুলতে পারেনি। হিটলার কি করেছিলেন, জার্মান সমাজের এই মনোভাবকে কাজে লাগিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এখন আমি আলোচনা করব বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির অর্থনৈতিক যে অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার কিন্তু ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছিল। জার্মানরা যখন পূর্ব এবং পশ্চিম উভয় সীমান্তে মিত্রপক্ষের সাথে লড়াইয়ে লিপ্ত ছিল তখন জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ামের যে ব্যাপক জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তায় কি হয় ধস নামে। ক্রমে রাজতন্ত্রের বিরুদ্ধে কি হয় ক্ষোভ বাড়তে থাকে। যুদ্ধের ফলে কি হলো, ব্যাপকভাবে খাদ্যাভাব দেখা দিলে সে সমস্ত অঞ্চলগুলোতে বিদ্রোহ দেখা দেয়। এই সময় মিত্রপক্ষের প্ররোচনায় জার্মানিতে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং এর ফলে যুদ্ধের শেষের দিকে কিয়েল বন্দর যেটা ছিল সেটা কি করলো, জার্মান নৌসেনারা এই কিয়েল বন্দরে তারা বিদ্রোহ ঘোষণা করে। তারা সেখানে সোভিয়েত ইউনিয়নের আদলে শ্রমিক এবং সৈনিকদের সমন্বয়ে কি করলো, একটা সোভিয়েত ইউনিয়ন তারা গঠন করলো। ক্রমে জার্মানিরা আরো কয়েকটি শহর কি করলো, এই জার্মানির আরো কয়েকটি শহর কিয়েলের অনুকরণে তারা কি করলো সোভিয়েত ইউনিয়ন গঠন করে। দক্ষিণ জার্মানির বেভিরিয়াতেও কি হলো অনুরূপ একটা সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয় এবং এই সোভিয়েত ইউনিয়ন এভাবে যখন গঠিত হতে থাকলো তখন কাইজার দ্বিতীয় উইলিয়াম বুঝতে পারেন জার্মানির অন্তর্বিরোধ অর্থাৎ
মধ্যকার বিরোধ নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য তিনি কি করলেন, আত্মরক্ষার জন্য তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে তিনি হল্যান্ডে পালায়ন করলেন। এভাবে রাজতন্ত্রের পতন ঘটে এবং কাইজারের পতনের পর জার্মানির বিভিন্ন প্রদেশে যে সমস্ত রাজারা ছিল তারাও কি করলো, পদত্যাগ করতে শুরু করেন। এভাবে রাজতন্ত্রের পতন ঘটে এবং সমাজতান্ত্রিক নেতা ছিলেন ফ্রেডারিক এবার্টের। তিনি কি করলেন, জার্মানিতে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, অর্থাৎ তিনি জার্মান প্রজাতন্ত্রের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। এই সময় জার্মানিতে দুটি দল সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা ক্রিয়াশীল ছিল। একটি ছিল জার্মান সমাজতান্ত্রিক দল এবং অপরটি ছিল জার্মান কমিউনিস্ট দল। শেষোক্ত যে দলটা, এই দলটা আর একটা নাম ছিল, সেটা হলো তারা এসআইটিস নামে পরিচিত ছিল। সমাজতান্ত্রিক দল ছিল বহুধা বিভক্ত, অর্থাৎ তাদের ভিতরে বহু দ্বন্দ্ব বা বিভক্ত তারা ছিল। এরা ভূমি সংস্কার, অর্থনৈতিক সংস্কার দ্বারা প্রকৃত সাম্যবাদী সমাজতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তেমনটা আন্তরিক ছিল না। তবে এই যে দলটা, এই দলের সমর্থক কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এর ফলে ইবার্টের নেতৃত্বে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার যে ভিত্তি, এই ভিত্তি কিন্তু অতটা মজবুত ছিল না, অর্থাৎ সুদৃঢ় ছিল না। এসপাইটিক দল ছিল গোড়া কমিউনিস্ট মত আদর্শের অনুসারী। তারা শুধু রাজতন্ত্রের পতনের জন্যই কিন্তু সন্তুষ্ট ছিল না, জার্মানির সমাজ অর্থনৈতিক সকল ক্ষেত্রে তারা আমূল পরিবর্তন করতে চেয়েছিল। যেহেতু তাদের সমর্থকের সংখ্যা কম ছিল, সেহেতু তারা কি করতে চেয়েছিল, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারি ক্ষমতা তারা দখলের পরিকল্পনা করে। কার্ল লাইবনিৎজ এবং রোজা লুক্সেমবার্গের নেতৃত্বে এসপাইটিক দল কি করলো, 1919 সালে জানুয়ারি মাসে বার্লিন যে শহর, এই বার্লিন শহর তারা অবরোধ করে এবং প্রজাতন্ত্রী নেতা এবার্ট এবং তার সহকর্মীরা কি হয়, বার্লিনে অবরুদ্ধ হয়ে পড়লে সরকার সমর্থক যে স্বেচ্ছাসেবী দল ছিল বা বাহিনী ছিল, এরা কি করলো, সরকারকে সাহায্য করে। এরা স্বেচ্ছাসেবকদের বাহিনী, এরা ছিল ফ্রি কোডের সদস্য এবং এরা সরকারকে সমর্থন করার জন্য বা সাহায্য করার জন্য এগিয়ে আসে। বার্লিন প্রজাতন্ত্রের সমর্থক জনগণও এসপাইটিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর ফলে এসপাইটিকদের অবরোধ ব্যর্থতায় কি হলো, পর্যবসিত হলো। স্বেচ্ছাসেবক বাহিনী কি করলো, বহু যে এসপাইটিক ছিল তাদেরকে হত্যা করলো এবং বার্লিন নগরীর যে অবরোধ, এই অবরোধ তারা মুক্ত করে বা মুক্ত করতে সমর্থ হয়। জনতা লুক্সেমবার্গ এবং লাইটব্যান্ডকে কি করলো, এই দুইজন ব্যক্তিকে হত্যা করলো। সরকারি বাহিনী মিউনিক এবং ব্যাভিয়ারের কমিউনিস্ট বিদ্রোহ দমন করতে কি হলো, সমাপ্ত হয়। এরপর কি করলো, এবার সরকার একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করে এবং এই নির্বাচনী অনুষ্ঠানে 423 সদস্যের জাতীয় সভার ভিতরে 165 জন এবার সমর্থক, তারা যারা এবার্টের সমর্থক ছিল তারা 423 জনের ভিতরে 165 জন সমর্থক নির্বাচিত হন। এই সভায় এবার্টের স্থায়ী কি করলো, রাষ্ট্রপতি নিয়োগের ঘোষণা দেয় এবং একটি সংবিধান প্রণয়ন করে যা ওয়েমার বা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। অতঃপর জার্মানির নবগঠিত প্রজাতন্ত্র বা ওয়েমার প্রজাতন্ত্র নামে এটা পরিচিতি লাভ করে। মিত্রপক্ষ কি করলো, যখন এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, ভাইমার বা ওয়েমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন মিত্রপক্ষ এই ভাইমার বা ওয়েমার প্রজাতন্ত্রকে ভার্সাই সন্ধি স্বাক্ষরের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। তাহলে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম হিটলার এবং মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই হিটলার এবং মুসোলিনির উত্থানের ফলে জার্মানিতে কি কি অবস্থা হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলার ক্ষমতায় কিভাবে অধিষ্ঠিত হলেন এবং কেন অধিষ্ঠিত হলেন, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতের কারণে জার্মানিতে একনায়কতন্ত্রের উত্থান হয়েছিলেন এবং হিটলার তার ন্যাসিবাদী যে স্লোগান, সেই স্লোগান নিয়ে
ক্ষমতায় অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছিলেন। আজ এ পর্যন্ত আমি তোমাদের আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব ওয়েমার বা ভাইমার প্রজাতন্ত্র কি ছিল এবং সেটা কেমন ছিল। আশা করি এই ক্লাসটি তোমাদের সকলেই দেখবে এবং তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।